দেখুন, ভক্তি ভক্তি মানে হলেও স্রেফ কোনো শর্ত ছাড়া ভালোবাসাই হলো ভক্তি। ভগবানকে কেন আমরা লক্ষ্যবস্তুরূপে স্থির করছি তার কারণ হলো যাতে আপনি ভালোবাসার প্রক্রিয়াটাতে জড়িয়ে না পড়েন। এটা এমন নয় যে আপনার পাশের মানুষটাকে ভালোবাসা ভগবানকে ভালোবাসার চেয়ে কম কিছু, কিন্তু আপনার সমস্যাটা হলো আপনি যদি পাশের মানুষটিকে ভালোবাসতে শুরু করেন তখন আপনি ওই মানুষটির সাথে সব রকমভাবে জড়িয়ে পড়তে শুরু করেন। তো ভক্তি যোগ আপনার ভক্তির কেন্দ্রবিন্দুটা দূরের কোনো কিছুতে সরিয়ে নিয়ে আসে যাতে আপনি জড়িয়ে না পড়েন। তো সে ভক্তি আপনার আশেপাশের লোকজনের প্রতি, না আশেপাশের জগতের প্রতি, নাকি শুধু একজন মানুষের প্রতি, না আপনার গুরুর প্রতি, না আপনার ভগবানের প্রতি, সেটা কোনো কথা নয়। ভক্তির লক্ষ্যবস্তুটা গুরুত্বপূর্ণ নয়, আপনার অনুভূতির তীব্রতাটাই বরং গুরুত্বপূর্ণ। কতটা তীব্রতা আপনি অনুভব করতে পারেন, ভক্তি মানে ডিভোশন, যার মানে বিলীন হয়ে যাওয়া। তো ভক্তির পথই হলো মিলিয়ে যাওয়ার পথ, যাতে আপনি মিশে যেতে পারেন যা আপনার বলে মনে হয় তার সাথে, তার প্রতি আপনার যেন ভক্তি থাকে। এখন ধরুন আপনার পাশের মানুষটিকে আপনি ভীষণ ভালোবাসেন, খুব কম জনই আছে অন্য কারোর জন্য যারা নিজেদের পুরো উজাড় করে দিতে পারে, কাউকে তারা এজন্যই খোঁজে যে তারা নিজের মতো করে জীবনটা কাটাতে চায়। হ্যাঁ, তো এই ধরনের প্রেমের সম্পর্কে খুব একটা ভালো থাকা যায় না, এটা শুধুই জড়িয়ে পেঁচিয়ে দেয়। তো আপনি একজন গুরু বা ভগবানকে বেছে নেন, কারণ এমনকি আপনি যদি জড়িয়ে পড়তে চানও তিনি আপনার সাথে জড়িয়ে পড়তে চান না। এটা একটা নিরাপদ প্রেম, কারণ আপনি যদি এমনকি জড়িয়ে পড়ার চেষ্টাও করেন উনি কিন্তু আপনার সাথে জড়িয়ে পড়বেন না। তো গুরু বা ভগবানের প্রতি আমাদের লক্ষ্যটা সরিয়ে আনা শুধু এটাই যে এটা খুব নিরাপদ একটা প্রেম, আপনি নিজের সমস্ত তীব্রতা দিয়ে অনুভব করতে পারেন, তা সত্ত্বেও তিনি কিন্তু জড়িয়ে পড়তে দেবেন না। কেমন? নইলে সে আপনি আপনার ডগকে ভালোবাসুন বা গডকে, আলাদা ব্যাপার না, বরং আপনার অনুভূতির তীব্রতাটাই হলো গুরুত্বপূর্ণ, আপনি কি ভালোবাসেন সেটা কোনো কথাই নয়। এবার আপনার নিজের অনুভূতিতে চরম তীব্রতা নিয়ে আসার জন্য আপনার এমন লক্ষ্যবস্তু চাই যা আপনি শ্রদ্ধা করেন, আপনার এমন কোন লক্ষ্যবস্তু চাই যা আপনি শ্রদ্ধা করেন, এমন কিছু যা আপনি নিজের চেয়ে বড় চোখে দেখেন। শুধু তখনই আপনি নিজের মধ্যে সেই রকম তীব্রতা নিয়ে আসতে পারেন। আবার একই সাথে এটা যদি খুব উঁচুতে উঠে যায় তাহলে তখন আর কোনো প্রেম থাকবে না, শুধুই ভক্তি শ্রদ্ধা। তাই সচরাচর গুরু এমন একটা ভূমিকা পালন করেন যেখানে একটা সময় তিনি সেই পর্যায়ে, আবার একটা সময় তিনি ঠিক আপনারই মতন। তো আপনি ওনাকে নিয়ে সবসময় ঘেঁটে যান, আপনি জানেন না তাকে আপনি মানুষ বলে ভাববেন নাকি দেবতা বলে, বুঝতেই পারছেন। তো এই জুড়িটা ভালোই, কারণ এখন আপনি তাকে মানুষের মতো ভালোবাসতে পারেন, আবার একই সাথে তাকে শ্রদ্ধাও করতে পারেন। তো এতে সত্যি কোনো মুশকিল নেই, আপনার অনুভূতি এরকম হলে ভালোই হয়।